বছর ঘুরে আবারও এসেছে খুশির ঈদ, কিন্তু করোনায় মারা যাওয়া হাজারো পরিবারে নেই সেই ঈদের খুশি। করোনায় প্রিয়জনকে হারিয়ে বুকে চাপা কষ্ট আর ব্যথা নিয়ে কেটেছে ঈদের দিন। প্রতি বছর প্রিয় মানুষটিকে নিয়ে নানা আয়োজন সামাজিকতা থাকলেও এবার কেবল কবর জিয়ারত করাই ছিল প্রধান আনুষ্ঠানিকতা। রাজধানীর বাড়িধারা ডিওএইচএসের মামুন ও মাসুম দুই ভাই করোনায় হারিয়েছেন তাদের ব্যাংকার বাবা মাকে। স্বজন হারানো এই সহদরের কাছে অতৃপ্তির অন্য নাম ঈদ। এখন আর আনন্দ লাগে না, এখন শুধু মানে স্মরণ করি আসলে দিনগুলো। এখনও যারা উপলব্ধি করছেন না যে আসলে করোনা কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে একটা লাইফে, আমাদের কাছ থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত। করোনায় পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়েছেন সাংবাদিক আসলাম রহমানের স্ত্রী ও সন্তানরা। আসলামকে হারানোর দুঃখময় স্মৃতিগুলো খানিক আড়াল করতে এবারের ঈদে তাঁর স্বজনদের কাছে সুন্দর স্মৃতিগুলো হাতড়ে বেড়ানোই ছিল আনন্দের অনুষঙ্গ। সেই দিনগুলো আর ফিরে আসবে না আমার কাছে, এই এরকম না পাওয়ার কষ্টটাই থেকে যায়। ওষুধ আনা, তারপর সেবা যত্ন করা, এই স্মৃতিগুলো এখন বেশি মনে পড়ে। করোনা ভাইরাসে এ পর্যন্ত দেশে মারা গেছেন 12,149 জন, যাদের সবার স্বজনদের কাছে এবারের ঈদের গল্প এমনই। এসব মানুষের কাছে প্রিয়জন হারানোর ব্যথার সামনে যেন মূল্যহীন পৃথিবীর সব আয়োজন, সব উৎসব। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।